হযরত হাফেজজি হুজুর রহমাতুল্লাহ নাম تزবীহও অনুশোনেন নাই হ্যাঁ আবিযুজুর রহমাতুল্লাহ খেলে আমার পীর মুরশিদ 7 বছর ওর দরবারে ছিলাম আবিযুজুর রহমাতুল্লাহ আলাইহিকে প্রেসিডেন্ট দেশের প্রেসিডেন্ট জিও রহমান সাহেব হুজুরের দাওয়াত দিয়ে পল্টন ময়দানে হুজুর আসেন দেশে বৃষ্টি নাই হুজুর একটু দোয়া করার জন্য প্রেসিডেন্ট দাওয়াত দিছে প্রেসিডেন্ট অর্ডার দিছে এখানে নামাজ হবে ইস্তেজকার নামাজ হাফিজু হুজুর নামাজ পড়াবে রাষ্ট্রের যত বড়ো বড়ো অফিসার টফিসার যা আছে যত বাহিনী আছে বাহিনীর প্রধান তারপরে রাষ্ট্রদূত টুধ যা আছে সব সেখানে যাইতে হবে সব গেছে হাফিজ জুজুর গেছে যাইয়া হাফিজ হুজুর ক আজকে আল্লাহর দরবারে দোয়া করবো হুজুর তো হস্ত অস্তে কথা কইতো মাইক যে লাগাইছে হুজুরের কথা মাইকে বোধ শতেক মানুষে শুনছে আর লক্ষ লক্ষ মানুষ টুতুর দিকে সব এমনি আইসে হুজুর মনে করছে এখন নামাজ গইবো কাতার সোজা করার কত কইব তারপরে এনে তো হুজুর ওখানে যাই আজকে যেহেতু প্রথম দিন আজকে আমরা দোয়া করে চলে যাব যদি আল্লাহ বৃষ্টি তো দিলই আর আল্লাহ না করুক যদি না হয় তাইলে আরেকদিন আইসে নামাজ পড়বো তাই কথা কই মাইকের সামনে হুজুর যাই কূরশরিফ পরেন দূরশর পরেন দুরশরিফিপ পড়ার কথা যে কইছে শতেক মানুষ শুনছে এরা দুরশুরী পড়তেছে কি প্রেসিডেন্ট সাথে তাহলে কইয়া মানুষরি শুরু করছে আল্লাহ তা আল্লাহ কইয়া হাত উডাইয়া আল্লাহ জানে আর হুজুর জানে আল্লাহর কি কইছে আর কেউ জানে না হুজুর জানে আর আল্লাহ জানে হুজুরের সঙ্গে হুজুর আল্লা কি কইছে বাবা আকাশ মেঘাচ্ছন্ন হইয়া এক মিনিটের ভিতরে বৃষ্টি যে পড়া শুরু করে দিয়েছে প্রেসিডেন্ট সৌদ্দাউদ্দুর ফানিৎ ওলি চিনলেন না হাজরত হাফিজ হজুরের সাথে আমি ছিলাম ডাকার একটা বুড়িগঙ্গা নদীর একটা ঘাট আছে সোয়ারি গাট অনেকে দেখছেন বোধ হয় নাম শুনছেন সোয়ারি গাট ওই সোয়ারি গাট থেকে খলা একটা জায়গা আছে লঞ্চ চলে লঞ্চ ওই লঞ্চে খলা যাইতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে তো ওই জায়গার মধ্যে হাফিজ হজুরকে নিয়ে গেছি চৈত্র মাস বেলা বাজে বারোটা প্রখর রৌদ্র হাবিদজি হুজুর ওখানে যায় ক নামাজের জায়গা কই নামাজের জায়গায় বম্বু আমরা কইলাম হুজুর এই স্টেলের ছাদ ছাদের উপরে নামাজের জায়গা যেই গরম আর যেই রুদ ওখানে হুজুর ফারা দেওয়া যাবে না হুজুর তো না না চল নামাজের জায়গায় হুজুরের দইরা উপরে উঠাইলাম তো হুজুর উপরে গেছে যায়া। আল্লাহ নিসে ফারা দেওয়ার মতো কোনো কায়দা নাই আমরা জুতা ফাউ দে বইসি আর একটা মাদুল এনে দিছে চালকে ওই মাদুলটা বিছিয়ে দিছি হুজুরের বইত আর আমরা চিন্তা করতেছি ঘন্টা দেড় ঘন্টা এই মধ্যে কেমনে থাকবে বুঝলেন না যেই খালি সাদের উপর যাই উঠছি গোটা আকাশটা পরিষ্কার থেকে যেন একটা মেঘের খন্ড আইসা লঞ্চটার উপরে ছায়া দিল বলি কারে ক হজরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলহ সব সময় তেলাওয়াত করতেন সব সময় হুজুরের এক নাতিন জামাই ছিল ওখানে বইয়া কতক্ষণ পর পর খালি উফরে দেখে তো হুজুর ডাক দেখে কি দেখো কি দেখো এটা না অনেক রুদ্র তো একটা মেঘে আমরা ছায়া দিছিল পর আরাম লাগছিল মনসটা চাল যে ছায়াটা যাইব গা এইটা চিন্তা করতেছে হাফেজ যুজুর কা তিলাওয়াত করো তিলাওয়াত তুমি তোমার কাজ করো মেঘে মেঘের কাজ করবা যাও আল্লাহু আকবার স্বারি থেকে লঞ্চ ছাড়ছে খলাবোরা পর্যন্ত ফোনে দুই ঘন্টা লঞ্চটারে আকাশের মেঘে ঢাইকা রাখছে এই হযরত হাফেজ যুজুর লালবাগ দাসের চতুর্দিকে গেরাও হাফিজ হজুর ঘোষণা করছেন হাফিজুর ঘোষণা করছেন বাইতুল সামনে বক্তব্য রাখবেন তখন যে সরকার ছিল নাম কইতাম না চতুর্দিকে ঘোষণা করছেন আমাদেরকে এসে বলছেন হাফিজ হুজুর যে ঘোষণা করছেন বাইতুল মোকারমের সামনে বক্তব্য রাখবেন একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হইল বাইতুল মোকারমের সামনে হুজুর যাইতে পারবে না গড়ের দরজার থেকে নিয়ে অসংখ্য পুলিশ জোহরের নামাজ হাবি হাবিদ জুজুর রুমের ভিতরে একটু শুইছে এমন সময় খাদেমে যায় মাথার মধ্যে হাত দিছে হুজুর এমনি চাইছে খাদেমে যায় হুজুর আপনি যে ঘোষণা করছেন বাইতুল মোকারমের সামনে যে বক্তব্য রাখবেন পুলিশ আইসা চতুর্দিকে গেরাও করে ফেলছে আপনাকে গৃহবন্দি করে ফেলছে আপনি বাইতুল মোকারমে যাইতে পারবেন না এটা পুলিশ আমরা জানাই দিছে হাবি জুজুর বইয়া রে ডাক দেখো হুজুর ফানি কথা মনে নাম শুনছেন বাদশাহ আলমগীরের উস্তাদ দুনিয়ার কোনো খোঁজ খবর নাই একজনে যায় গেছি হুজুর আপনার যে মাদ্রাসায় বই রয়েছেন আপনার তো বিধ হয়ে গেছে তুমি রুমের ভিতরে বই বয়ে কানতেছে আর একজন মরিত হুজুর কান্দেন বেসারি বুড়া মানুষ একজন গেছে বলে বিধ বয়ে গেছে বেসারি কি হুজুর আপনার দুনিয়া জিন্দা থাকতে আপনার বউ বিধ বই কেন হুজুর বাবার যে লোকটা আমার কয়ে গেছে লোকটা একজন মুসলমান মুসলমান যে মিশা কথা আমি তো জানিনা দেখেন কত বড় আল্লাহ তার শখ হয়েছে রেশমি কাপড় পরা রেশমি কাপড় পরা মুসলমানের জন্য হারাম হারামের জন্য পুরুষের জন্য হারাম বাদশার শখ হয়েছে বাদশার দরবারে কিছু দরবারি মুলবে ছিল দরবারি মৌলবে ছিলেন না তো বুধ যে কোন ঈদগার মাঠের বালা করি মামলে উড়িবা বাড়িবা এরপর মারি খাকার যাই গুরু দরবারি মোলবিシナ রাখে না তো দরবারি মোলবিরা ফতোয়া দিছে সাড়ে লেগে যায় চাইস বাদশা দেখলো না নাশ যত কথা বলতে দরবারি মোলবিরা বলো খবিগঞ্জের মাদ্দের যদি ফতোয়া সই না করে আল্লাহ মাহমদ সবি যদি না কয় দরবারি মোলবি দিয়া কাজ হবে না ঘুমাইছেন আপনারা হ্যাঁ দরবারি মৌলবী শাহবাগ গেলে কি হইব সাপলা চত্বরে আসার কথা বলছেন আল্লাহ আহমদ শফি সত্তর লক্ষ মানুষ আইছে মোল্লা জিওনের কাছে বাদশা নিজে গেছে ফতোয়াটা নিয়ে যায় কাজরে আমার এই ফতোয়াটা মোল্লা জিওন দিককে ওই কর দর 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 শুক্রবার দিন জুমার মসজিদে মেম্বরে বসে ফতোয়া কমুক বাদশা মনে করছে আমার পক্ষে বাদশাহ দিন তো নামাজ পড়তে যায় একটা সময় আজকে বারোটা করে একদম সামনে বসা মোল্লা জীবন যায় সাড়ে বারোটা সবাই মেম্বরের মধ্যে উঠছে বৈষয়িক মুসল্লিয়ানে কেরাম আমার কাছে একটা ফটো আসছে এই ফতোয়াটা আমি আগে কমু তারপরে বয়ান মোল্লা জীবনে ডাক দিয়া কয় যে ফতোয়া চাইছে চাইছে কাটা বাদশাহ আর যে ফতোয়া দিছে মোল্লা জিউনে ডাক ডাক দুটাই কাফের যে কইছে কাফের বাদশাহ কইব সামনে বয়া খালি মৌলবি রাখো নামাজটা ফুরে লই নামাজটা ফুরে বাইরে যায় ওই থানার উসিরে ডাক দিয়ে পুলিশে ডাক দেখা

যেই তো হুজুর ফানিল বাদশালমকে দৌড়াইয়া বাপের কাছে এসে ডাক দেয় কাপা হুজুর রে অ্যারেস্ট করার জন্য পুলিশ পাঠাইছেন বলে হ আমার হুজুর কিন্তু আপনার পুলিশের কথা শুই না হুজুরের অস্ত্র টান দিছে বাদশা উঠে কিরি তোর হুজুর অস্ত্র হইল তোর হুজুর অস্ত্র হইল কো হুজুরের কাছে অস্ত্র কোথায় থেকে আহা বচ্চা আলমগির ডাক দিয়ে বলেছেন বাবা হুজুরের কাছে স্টেণ্ড গান নাই মিছেন গান নাই হুজুরের কাছে অস্ত্র নাইলাই ফেল নাই কিন্তু আল্লাহর ওলি উজুৰ পানীৰ কথা বলেছেন উজু করে নামাজ পড়ে দুই ৰাকাত নামাজ পড়ে আল্লাহৰ দরবারে যদি হাত উঠায় উঠাইতে দেৰি হবে আপনার তত্তে তা উজু বাঙতে দেৰি হবে না

রিক্সা দিয়ে করবো কি হুজুর হুজু করে আইসা দুই রাকিয়াত নামাজ পড়ছে ছাত্র দু তিনটে দৌড়ে যায় রিক্সা একটা গেটের মধ্যে খাড়া করে থইয়া তারপর আইসা দরজায় খাড়া হুজুর খালি সাম ফিরাইছে পরে আস্তে করে হুজুর রিক্সা আইসে হুজুর বেকা লাডি লই খাড়ি সে কারই চলো আমরা পাঁচ সাতজন পেছনে পেছনে যাইতেছি আর পুলিশ যে দরজা থেকে খাড়া হুজুর সামনের দিকে যাইতেছে আর পুলিশ रास्ता फाक हुजूर सामने दिखे हाईटे जाए